আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, জোট এই মুহূর্তে জোটে থাকলে আসলে ভালো থাকা যায়, শক্তিশালী হওয়া যায় বা নিজেদের নিরাপত্তা ক্ষমতা সকল কিছু পাকাপোক্ত করা যায়। আর এই ক্ষমতাকে কেন্দ্র করে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যেমন জোটের প্রভাব আছে, তদ্রূপ বিশ্ব রাজনীতিতেও এই মুহূর্তে জোটের প্রভাব আছে। আর হিসাবে না বনলে জোটে কিন্তু ভাঙন ধরে। আমরা কথা বলছি পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জননন্দিত যে প্রধানমন্ত্রী ছিলেন সেটা ছিল ইমরান খান। কিন্তু বিরোধী দলের রাজনীতি যারা করছে কয়েকটা জোট, এর মধ্যে একটা শ্রেণী আছে কাঠমোল্লা, অরিজিনাল হুজুর না। এরা দেখবেন বেলি ডান্স নাচায় পয়সা মারে ভাই, মহিলা গো গায়ে নাচায় নাচায় মারে, এই একটা গ্রুপ কিন্তু খুব শক্ত পাকিস্তানে। তো এরা অনেকেই মিলা ইমরান খানকে ক্ষমতায় থেকে সরাইয়া ভাবছিল যে লম্বা সময় খাবে, কিন্তু প্রকৃতির তো একটা নিয়ম আছে, সেই নিয়মের ভাঙে এবার পড়ে গেছে পাকিস্তানের যেই বর্তমান সরকার আছে তাদের জোট। আস্থা অনাস্থা ভোটে ইমরানকে হারানোর পরে যেই সরকার ক্ষমতায় বসেছে, এবার নিজেরা নিজেরাই কামড়াকামড়ি লাগছে। তবে এখানে যেই বিষয়টা নিয়ে সমস্যা, আমি সেই ব্যক্তিকে আবার ধন্যবাদ দিই, কারণ তার এই পদক্ষেপটা অবশ্যই পাকিস্তানের জন্য কল্যাণকর। প্রতিশ্রুতি পূরণ করা বা না করা নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছে পাকিস্তান সরকারের মধ্যে। 6 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানেরই একটা শক্তিশালী সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে প্রতিশ্রুতি পূরণ করা বা না করা নিয়ে পাকিস্তান সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন জোটের অন্যতম প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এর চেয়ারম্যান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার যদি সিন্ধু প্রদেশের বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করে, তবে তার দলের পক্ষে মানে পিপিপির পক্ষে ফেডারেল সরকারের অংশ হিসেবে থাকা খুব কঠিন হবে। এখন পিপিপি যদি এই ফেডারেল সরকার থেকে সরে যায় তাহলে শেহবাজের আর ক্ষমতায় থাকার কিন্তু সুযোগ নাই। এখন মানে মূল ফোকাসটা তিনি যেখানে আনছেন, পাকিস্তানি সংবাদ মাধ্যম আরেকটা দ্য নিউজ বলছে, দ্য নিউজ ইন্টারন্যাশনাল, যে নিজের জোট সরকারের প্রতি বিরক্তি প্রকাশ করে সিন্ধুতে বন্যা দুর্গতদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ারই ঘোষণা দিয়েছেন তিনি। করাচিতে বন্যা কবলিত কৃষকদের জন্য বিআইএসপির অধীনে বীজ ভর্তুকি কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিলওয়াল বলছেন বন্যা দুর্গতদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করা প্রয়োজন, অন্যথায় আমাদের অংশ হিসাবে আমরা এখান থেকে সরে যাব। এমনকি তার এটা নিয়ে একটা ভিডিও ফুটেজও বের হয়েছে। দর্শক, গত বছর ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার বন্যা কবলিত পীরগুড্ডু এবং কোট ডিজি এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ প্রদর্শন করেন এবং বন্যা দুর্গতদেরকে ঘর নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। পিপিপি নেতা এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার তীব্র ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করে বলছেন ফেডারেল সরকার বন্যাতীদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করা হয়নি। তিনি আরও বলেন দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বন্যা কবলিত জনগোষ্ঠী কঠিন সময় পার করছে, কেন্দ্রীয় সরকারের উচিত বন্যা দুর্গতদের অগ্রাধিকার দেওয়া। আর এই মুহূর্তে সিন্ধু প্রদেশের ক্ষমতায় আছে এই পার্টি মানে পিপিপি পার্টি। পিপিপির চেয়ারম্যানের মতে সিন্ধুর ক্ষমতাসীন দল জাতীয় পরিষদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সামনেও বিষয়টি উত্থাপন করবে। বুঝতে পারছেন যে রাজনৈতিক ক্ষমতা পাকাপোক্ত নিজের এলাকাকে ভালো রাখা এগুলো নিয়ে নিজেদের মধ্যে আছে অনেকটা ভেজাল। আর যে শেহবাজ শরীফ যিনি আছেন তার সাথে কিন্তু অনেকেরই আসলে মানসিক এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছেন। এমনকি বলা হচ্ছে যে আপকামিং নির্বাচনে এই জোটটা আবার একত্রিত থাকবে না, কারণ এই জোট সরকার যখন গঠন করা হয়েছিল মন্ত্রিত্ব নিয়ে এদের মধ্যে কিন্তু অনেক ভেজাল ছিল। পরবর্তী সময়ে ফাইনালি আইসা আর সময় নাই দেখাই কোনোরকমে একটা সরকার তৈরি করে এই মুহূর্তে পাকিস্তান চলছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।